খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। সন্দেশকে নিয়ে স্ট্রিং ভিডিও কার্যত ভোটের মাঝে নাড়িয়ে দিয়েছে বাংলার রাজনীতির আঙিটাকে। সেই ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলকে বলতে শোনা গিয়েছিল যে কার্যত এই ধর্ষণের অভিযুক্ত অনেকটাই সাজানো। এমনকি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও তিনি তোলেন, তবে সেই ভিডিও সত্যতা যাচাই করেননি হিন্দুস্তান টাইমস বাংলা। বিজেপির নেতৃত্বের দাবি এই ভিডিওটা তৃণমূলের ষড়যন্ত্র, তবে সেই ভিডিওকে ঘিরে এবার মুখ খুললেন মন্ত্রী শশী বাজা। সংবাদ সংস্থা এনএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যবে থেকে এই স্ট্রিং ভিডিওটি এসেছে তবে থেকে সন্দেশকারীতে যে মা বোনেরা থাকেন, বাংলার মহিলাদের যে অপমান করা হয়েছে, যেভাবে ধর্ষণের কথা বলা হয়েছে সেটা কিন্তু অসভ্য। আসলে ধর্ষণ নিয়েও বিজেপি নোংরা রাজনীতি করে, মহিলাদের আমরা দোষ দেব না। জমি নিয়ে আমাদের কিছু সমস্যা ছিল, মহিলারা বলছেন সেটা নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যেত। তারা এটাও জানতেন না যে যেটা লেখানো হচ্ছে তাদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, এদের সঙ্গে বিজেপির নেতাদের যোগাযোগ রয়েছে, তারাই লিখিয়ে নিয়েছে। এই ভিডিও সামনে এলো, তারা বলল তাদের কাছ থেকে মিথ্যে করে লিখিয়ে নেওয়া হয়। তারা সন্দেশখালী থানায় যেতে শুরু করলো, পুলিশ গিয়ে বলল আমাদের উপর ধর্ষণ হয়েছে বলে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়, আমরা এটা প্রত্যাহার করে নিতে চাই। বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন, তোমাদের খুন করে দেব। কাল বাঁকুড়ায় একটি মিটিং চলছিল, সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, স্থানীয় মহিলারা সন্দেশখালীর কথা বলেছিলেন, আর তখনই মহিলাদের গালি দেন শুভেন্দু। মহিলাদের উপর ধর্ষণ হয়েছে বলে যে মিথ্যা কথা লেখানো হয়েছিল তা অপরাধ, সেই সঙ্গেই এখন মহিলাদের গালি দেওয়াটাও ঠিক নয়, বাংলার মহিলারা যেভাবে অপমান করা হচ্ছে সেটা মানা যায় না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের ঠিক মাঝপথে সন্দেশখালী ইস্যু কার্যত বিজেপির কাছে গলার কাটা হয়ে গেল। ইদানিং বিভিন্ন সভা থেকে সন্দেশখালী ইস্যুতে আর সুর চড়াতে চাইছে না বিজেপি। কার্যত সন্দেশখালী ইস্যু এইভাবে বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে সেটাও বুঝতে পারেনি বিজেপির নেতৃত্ব। ইতিমধ্যে এক মহিলা অভিযোগ তুলেছেন, ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল, ধর্ষণের যে অভিযোগ করা হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে। ব্যুরো রিপোর্ট।